কেমন হচ্ছে? দাম কত? 2,25,000। 2,25,000 ভাই, এটা কেমন দাম দর হচ্ছে? 50-40-25 কেজি করে দুধ হয়। 30-30 30 কেজি, 2 বারে 30। কত দিয়ে কিনলেন? 1.5 লাখ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার বিখ্যাত একটি হাট, এই হাটের নাম ধাপের হাট। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সারি সারি গরু বাঁধা আছে, প্রচুর গরু ওঠে এই হাটে। এই হাটটি বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার ধাপের হাট নামক স্থানে প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিন এই হাট বসে সকাল থেকে বিকাল পর্যন্ত। দর্শক, এই হাট থেকে আপনাদেরকে আজকে আমরা এই প্রখর রৌদ্রের মধ্যে একটু গাভী গরুর দাম জানাতে চাই। প্রথমে গাভী গরুর বিভিন্ন জাতের বড় বড় সাইজের গাভী গরুর দাম জানাবো, এরপর আপনাদেরকে চেষ্টা করব যে বাছুর সহ দুধের গাভী কেমন দামে বিক্রি হচ্ছে। চলুন তাহলে শুরু করি। আমরা যদি এই পাশে দিয়ে শুরু করি, আমরা প্রথমে একটি কালো রঙের গাভী গরু দেখছি। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন না? তো এটার বয়স কেমন প্রথম বলেন? এটা কেবল বয়স ঝাড়া, জোয়ান। আচ্ছা আচ্ছা, এটা কি বাছুর আছে? ভেতর বাছুর আছে। আচ্ছা, কয় মাস এটা? এটা 8.5 মাস। 8.5 মাসের গাব আছে। এটা কেমন দাম বলছে এখন পর্যন্ত? ছোট গরু, 30 দাম বলছে, 130। 130 না? তো কেমন হলে ছাড়ার চিন্তা ভাবনা? ওই 25-এর মতন, ছোট গরু তো 125। হ্যাঁ, ধন্যবাদ। এরপরে আমরা যদি আরেকটি গরু আপনাদেরকে দেখাতে চাই। ভাই কেমন আছেন? ভালো আছে। কেনা গরু না? হ্যাঁ। এটা তো দেশি জাতের গরু মনে হয়। এটা জার্সি। কয় গাব আছে তো? হ্যাঁ, কয় মাস? 9 মাস। 9 মাস তো আপনি তো কিনেছেন, কিভাবে বুঝলেন? 9 মাস ওটা বোঝা যায়। এখন পর্যন্ত কেমন বলতেছে দাম? এখন দাম করছে 160। কেমন হলে ছাড়ার চিন্তা ভাবনা? এই 70-80 ভিতরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এরপরে আরেকটি একটু কালো গরু আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। এটা এই কালো গরুটি নিয়ে একটু কথা বলতে চাই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ বাবা। আচ্ছা, এটা কি জাতের গাভী বলেন তো? এটা হচ্ছে ফ্রিজিয়ান গরু বাবা। ফ্রিজিয়ান? আচ্ছা, এটার কয় জাতের গরু এটা? এটা নতুন জয়েন হচ্ছে। গাব কয় কয় মাসের? 9 মাস চলিচ্ছে গাব। 9 মাস? আর 1 মাস পরে আশা করা যায়? হ্যাঁ, 9 মাস, 1 মাস পরে বাচ্চা দেবে। ও, আনুমানিক কেমন হলে বেচা বিক্রি চিন্তা ভাবনা? এটা আমার নিয়মত আছে যে 90-95 হলে বিক্রি করবো, 1,95,000। একটু বেশি হয়ে যায় না? বেশি আবার কেনাই হলো, 82,000। কতদিন আগে কিনেছেন? আজ থেকে 10-12 দিন হচ্ছে গরু নেওয়া, এই হাট থেকেই। হ্যাঁ, হাট থেকে কেনা। এখন গাভী গরুর দাম কি একটু চড়া মনে হচ্ছে? তেমন চড়া নয় আর কি, একের যে পড়াও লয় একের চড়াও লয়। আচ্ছা, স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক, মাঝারি সাইজের আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এরপরে আরেকটি গরু যদি দেখাতে চাই। ভাই এটা কয় মাসের গাভী? এটা 8 মাস ভাই। আপনার তো ব্যবসার গরু? হ্যাঁ। কয়টা গরু এনেছেন আজকে? 5টা। বিক্রি করছেন? 3টা বিক্রি হচ্ছে ভাই। মাশাআল্লাহ, তাহলে তো ভালোই। তো এটা কেমন দাম হচ্ছে এখন পর্যন্ত? ভাই এখন ডেয়ার ভেঙে করছে। হ্যাঁ। কয় মাসের গাবে আছে? ভাই 8 মাস। 8 মাস? ও, তো ডেয়ার ভেঙে করলে হয় না? না ভাই, পড়তে হয় না ভাই, আর একটু বেশি লাগে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। দর্শক, দেড়ের মতো বলছে, 1,50,000 টাকা। সামনে আপনাদেরকে একটু নিয়ে যাব ওইদিকে, বেশ কিছু সাদা অস্ট্রেলিয়ান ক্রস বড় কিছু ষাঁড় গরু দেখছি। এই ষাঁড় গরুগুলো আপনাদের একটু দাম জানানোর জন্যই নিয়ে যেতে চাই। প্রথমে একটা কালো গরু দেখছি, চাচার কালো গরুটি আমি একটু ভেতরে ঢুকতে চাই। চাচা কেমন আছেন? ভালো। সুন্দর কালো গরু দেখছি, এটা কি গাব আছে? হ্যাঁ, 9 মাসে। 9 মাস কেমন বলতেছে এখন পর্যন্ত? এখন তো তা কম না, এখন আমার তো আপনার আপনার না। আচ্ছা, যদি আমরা এই পাশে আসি, আপনার কয়টা গরু এনেছেন? আমি গরু নিয়েছি 4টে। বিক্রি হয়েছে? 2টে বিচ্চা 2টে আছে। মাশাআল্লাহ, তাহলে তো ভালো হয়েছে, 2টা বিক্রি করেছেন। কত করে, কেমন দামে বিক্রি করেছেন? গরু বেচ চলে 1,40,000, এটা 1,60,000। ওলে ছোট আসলে এলে বড়, এটা বড়, এই না ওলে ছোট এলে বড়। এটা কেমন যাচ্ছেন? এটা চাওয়া আমার 2,10,000 করছে, 80,000, তা 80 দাম বেশি। এটা কি জাতের? অস্ট্রেলিয়ান ক্রস? এটা অস্ট্রেলিয়ার জাত। আপনি 2-এর উপরে যেতে চাচ্ছেন? আমি করছি না, 2-এর কাছাকাছি যা লিখবি বাবা। কয় মাসের গাব আছে? গরুর 9 মাস চলিচ্ছে। পরে যদি পাশের একটা বড় গরু দেখাতে চাই। হ্যাঁ, তো আপনার না?
কেমন দাম বলছে এটা? এটা 2,40,000 পর্যন্ত বলছে, আমরা 70 হলে ছাড়া দেবো আর কি। 270? 270। আচ্ছা, কয় মাসের গাব আছে এটা? আছে আপনি 8.5 মাস। আপনার তো ব্যবসার? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আমি ভাবছিলাম যে এটাই বড়, এরপরে না দেখি আরেকটি সাদা গরু। যদিও আমরা ক্যামেরায় আসলে সাইড থেকে দেখানো খুব কঠিন হয়ে যাচ্ছে, হাটের মধ্যে কেমন দেখছে দর্শকরা। গরুর একটু এটা পেট একটু খাওয়া কম হয়েছে নাকি? 9.5 মাস গাব এটা। ও, 9.5, 8.5, 8.5। আচ্ছা, দেখি আপনি কিনেছেন এই হাট থেকে? না, এটা কিনেছি অনেক দিন, কিন্তু বেশ পাইনিছি। 300 টাকা দাম করছে। 300? হ্যাঁ, আমরা 300 চাচ্ছি, 250 পর্যন্ত করছে। একটা বিষয় একটু বলেন তো আমি আর আপনি, এটা কেমন কিনা ছিল এটা? এটা মনে করেন যে 220 কিনা ছিল। 220? কতদিন আগে আনুমানিক? এটা 9 মাস পার হয়ে যাচ্ছে, 10 মাস আমাকে চলতেছে, আমরা আনা গাপ করা বিক্রি করতেছি। এটা কি অস্ট্রেলিয়ান ক্রস? হ্যাঁ ভাই, হ্যাঁ। আপনারা কি প্রায় প্রায় এরকম গরু এনে বিক্রি করেন? প্রায় প্রায়, আবার আমার সেটা আছে, 21টা আছে এখনো। তো এই হাটে তো আপনি নিয়মিতই হাট করেন? হ্যাঁ, এখানেই বাড়ি আমার, ওই দোকানেই। তো আপনার নাম এবং মোবাইল নাম্বার আমাদের দর্শকদের একটু বলেন। এটা সিআরমিনির ট্রেনিং লাগবে, এটা সিআরমিনির গরু, আমরা হন রাখাল।2,25,000। কয় মাসের গাব আছে? তো 8.5 মাস গাব। তো লাস্ট কেমন হলে ছাড়া চিন্তা ভাবনা করছি? নিয়ত করছি যে 250 হলে বেচবো। 250 হলে? হ্যাঁ, গ্যাপ অনেক তো সেই 25 আর। আপনাদের কি কেনা বেশি ছিল? কেনা বেশি ছিল না? গরু বেশ সুন্দর, আমরা যদি একটু দেখাতে চাই, দর্শক দেখছেন যে বেশ সুন্দর এই গরু। 2,25,000 পর্যন্ত দাম হয়েছে, উনি 2,50,000 চাচ্ছেন। আচ্ছা, এরপরে লাস্ট আরেকটি গরু আমরা যদি একটু দেখি, এই পাশে রয়েছে, এই পাশের লাস্ট আমাদের ভিডিও আরও চলবে। কেমন দাম দর হচ্ছে ভাই এখন পর্যন্ত? এটা দাম হচ্ছে মনে করেন যে 1,60,000-1,65,000। কয় মাসের গাব এটা? এটা 9 মাস গাব। 9 মাস রোদে হাঁপাচ্ছে মনে হয়? জি, রোদে হাঁপাচ্ছে। আপনি কেমন হলে ছাড়ার চিন্তা ভাবনা? এখন বাজার যা, এখন কেমন যে হয়, 1,70,000 হয় কি 80,000 হয় কি 60,000 হয়, বাজারে যা হয় তাই বেচা লাগবে। কয় দাঁতের গরু এটা? 8 দাঁত। জি, এর আগে কি আপনার ব্যবসার গরু? ব্যবসার গরু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ওটা কি কেনা হলো নাকি ভাই? ওই পাশে আরেকটি গরু দেখছি, ওই গরুটা যদি আমরা একটু দেখাতে চাই। ভাই কি এটা কিনলেন? ও বাহ বাহ, দর্শক দেখছেন যে একটি গরু কেনা হয়েছে ইতোমধ্যে। কি জাতের বলেছে এটা গরুটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। আপনার কি খামার আছে নাকি? জি 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 জি। কোথায়, কোন এলাকায়? কাহালু এলাকাতে। কাহালু। খামারে কতগুলো গরু আছে আপনার? অল্প আছে, এখন 3টা আছে। 3টা না? এটা নিলেন, কয় মাসের গাব বলেছে এটা? 8 মাস পার হয়েছে, 8 মাস 5 দিন। বয়স কেমন গরুটা? নতুন জোয়ান এটা। নতুন জোয়ান? জি। তো আপনার সব মিলিয়ে কত পড়লো? 1,45,000। 45,000 না? আচ্ছা, কয় বয়স তো বলেছেন, গাবো বলেছে 8.5 মাস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, জি ধন্যবাদ। দর্শক, আমরা গরুটির দাম জানানোর চেষ্টা করি। আরেকটি বেশ কালো কালারের গাভি গরু দেখছি ভাই, এটার কি বাছুর আছে? না, বাছুর হয়নি ভাইয়া। আছে? ও, কয় মাসের গাব এটা? 9 মাস হচ্ছে ভাইয়া। 9 মাস? 9 মাস? 9 মাস। ও, এখনই তো দুধের? হ্যাঁ ভাই, 25 কেজি করে দুধ হয়। 30 30? দুইবারে 30 কেজি? দুইবারে 30? এর আগে হয়েছে, এখন তো আর হয় না? না, এর আগে কি আপনার কাছে ছিল? হ্যাঁ ছিল। বাড়ির নাকি? হ্যাঁ বাড়ির, ফার্মের। তাহলে তো আপনি বলতেই পারবেন। হ্যাঁ, তানিয়ার বাবুক বলেন। ঠিক আছে, তানিয়ার বাবকে? দর্শক, তানিয়ার বাবকে তো আমি, তানিয়ার বাবকে তো আমি ধরতে পারছি না। তানিয়ার বাবা আবার বলছে যে লিপির বাবকে বলার জন্য,
তো লিপির বাপের যদি কথা বলি কেমন আছেন ভাই? ভাই ভালো আছি ভাই। গরুর গায়ে একটু দাগ কেন? দর্শক আমরা যদি একটু ঘুরিয়ে আমরা ডান দিকে ঘুরিয়ে যদি আপনাদেরকে এই হাটের যদি একটু দেখাতে চাই, একটু বাছুর সহ গাবি দেখাতে চাই, আমরা হেঁটে হেঁটে যেতে চাই সামনের দিকে। আপনারা দেখছেন যে আমরা হাটের মধ্যে থেকে একটু হাটের গেটের দিকে যাচ্ছি, যেখানে বাছুর সহ গাভি গরুগুলো পাওয়া যায়। আপনাদেরকে সেই বাছুর সহ গাভি গরুগুলোর দাম একটু জানানোর চেষ্টা করব উত্তরবঙ্গের এই ধাপের হাট থেকে। দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই উত্তরবঙ্গের ধাপের হাট দেখুন কত বিস্তৃত। এই হাটের মধ্যে দিয়ে আবার রাস্তা, সেই রাস্তার মধ্যে দিয়ে গাড়ি ঘোড়া সবসময় যাওয়া আসা করে, যার কারণে রাস্তায় চলাচল করা খুব মুশকিল এবং খুব খুব কাদা। আমরা এখন বাছুর সহ কিছু গাভি গরুর আপনাদের একটু দাম জানানোর চেষ্টা করি। এটা কার ভাই আপনার? জি মহাজন সাহেব আছে, মহাজনের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি জাতের এটা? এটা সাইওয়াল। সাইওয়াল জাতের না, এটা বাছুর কই? এই যে বাছুর। বাছুরও আছে, দর্শক নিশ্চয় দেখছেন। এটা এটা আপনার কতদিন আগে বাছুর হয়েছে? এক মাস আর কি। এক মাস? আচ্ছা আচ্ছা, এক মাস আগে বাছুর হয়েছে। এখন বলেন এটা দুধ কেমন হচ্ছে এখন? দুধ দুই বেলা মিলে ১৬ সার, ১৫ সার, ১৬ সার, দুই বেলা মিলে ১৬ সার। এখন পর্যন্ত কেমন দাম বলছে? ৬০,০০০ বলি, ১,৬০,০০০। আর বাছুরটা কি সার বাছুর না বকনা বাছুর? না সার বাছুর। আপনি আর একটু বেশি চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দর্শক এরপরে আমরা আর একটু দুধের গরু দেখাতে চাই। আমরা যদি এই পাশে আরেকটি গরু, ভাই আপনার এটা কেমন দাম দর হচ্ছে? জি ভাই কিনছি। কত দিয়ে কিনেছেন? এটা ৮০,০০০, আর এইটা হলো ৬০,৫০০ টাকা। ৮০,০০০ এর বাছুর নেই? জি না, এটা বাছুর না, এটা বাছুর না। কয় দাঁতের এটা? এটা হলো ৬ দাঁত। আর এটা কত দিয়ে কিনছেন বললেন? ৬০,৫০০। এটাও কি অস্ট্রেলিয়ান ক্রস? অস্ট্রেলিয়ান ক্রস ৬০,৫০০। এরপরে আমরা একটু দুধের গাভি দেখানোর জন্য আপনাদের নিয়ে যেতে চাই। এই পাশেই দেখছি যে দুধের গাভি সহ এ পাশে আমি প্রথমে আপনাদের একটু দেখাই যে বাছুরকে দুধ খাওয়ানো হচ্ছিল, আমি দেখাতে পারলাম না সম্ভবত। এটা কি কেনা হলো ভাই? ভাই কত দিয়ে কিনলেন? ১,৫০,০০০। সই 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 ১,০০০ কম আছে। আচ্ছা বাছুর কয়দিনের? বাছুর তো উনি কইলো দুই দিনের কথা বললো উনি। দুই দিন? এটা কি অস্ট্রেলিয়ান নাকি না? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, এটা ডাইরেক্ট ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান ফ্রিজিয়ান। ওটা বাছুরটা কি সার না বকনা? না সার। সার বাছুর? সার বাছুর। সার বাছুর। সার বাছুরে কি দুধ কম হয়? না না, সার বাছুর দুধ এক সমান হয়, কিন্তু সার বাছুরের একটু মান বেশি, দাম বেশি পাওয়া যায়। দাম বেশি? দাম বেশি, বড় হয়, মাংস ধরে। আচ্ছা আচ্ছা, এটা আপনার ১,৫০ পড়েছে? ১,৫০। কয় দাঁতের এটা? দুই দাঁত। দুধ কতটুকু বলেছে? দুধ ১০ কেজির কথা বলছে, আমার ৮ কেজি হলে চলবে। দাম দর হচ্ছে ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আমরা যদি একটু দেখাই, বেশ ২০ লিটার উপর দুধ হয় ভাই জান? ২০ লিটারের উপর? ২০ এর উপর। বাছুর কয়দিনের? আজকে ১১ দিন হচ্ছে বাচ্চা দিচ্ছে, বুঝছেন? গরু গাবর দাম করছিল ১,৯০,০০০ টাকা গাবর দাম করছিল, কিন্তু আজকে বাজার কম দেখে আরো দাম কম হচ্ছে। লাস্ট কত? লাস্ট আজকে ১,৬০,৬২,৬৫ পর্যন্ত দাম উঠছে। তো আপনি কেমন হলে ছাড়ার চিন্তা ভাবনা আছে? আমি আছে যে ১,৮০,০০০ হলে বিক্রি করব। এটাই বাছুর? এটা না বাচ্চা, এটা বাচ্চা, এটা দ্বিতীয় বিয়ন হচ্ছে, দ্বিতীয় বিয়ন গাবি। তাহলে তো আরো সময় আছে, ই আছে দুধের, ই দেখো তো মনে হচ্ছে। আপনি কি দাম করছেন? হ্যাঁ হ্যাঁ দাম কইতেছি। কত বেনে কেমন মনে হয় আপনার অনুমান? ফিজিয়ান করো, অস্ট্রেলিয়া একবার ফিজিয়ান হোক, যাই হোক আপনার কথা আপনি বলবেন। হ্যাঁ না ভালো আছে, মোটামুটি ভালো। কেমন দাম হলে নেওয়া যায়?
সাইড হইলে নেওয়া যায়। আজকের বাজার কি একটু কম? আসলে কাঁচামালের তো আসলে ঠিক ঠিকানা নেই, হয়তো বেড়ে যেত, এখন কমে গেছে, কি করবো। আচ্ছা ভাই ধন্যবাদ। দর্শক, আমরা একটু গাভী গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছিলাম। এটা কি ভাই বাছুর আছে? আচ্ছা, বাচ্চা সহ কেমন দাম হচ্ছে? 1,80,000 করছে। 1,80,000। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, আমরা একটু সামনের দিকে যাই। সামনে, আচ্ছা যাও যাও, যদি এই গরুটা দেখাতে চাই। এটা 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 কি আপনার চাচা? কার? ও গরু বিক্রি হয় কাছে ভাই, আমার গায়ে দাম। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা যদি একটু দেখাই যে এটা বিক্রি হয়েছে না, কত হয়েছে এটা? 1,70,000। কয় দাঁতের এটা? 6 দাঁত। আর এটা এটা কি বাছুর? বকুল বাচ্চা। বকুল বাচ্চা? হ্যাঁ। কয় কয় দিনের বাচ্চা? 13 দিনের বাচ্চা। দুধ কতটুকু করে হয়? দুধ 10, 12, 11। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে পাশে যদি আমরা যাই একটু, যে আমরা সামনে দেখাতে চাই, আপনার একটু রাস্তা ঘুরিয়ে দেখাতে চাই, যে দেখুন ধাপের হাটের এই গরুর যে হাটে ঢুকতে হয়, সেই হাটের মেইন রোডের দিকে আমরা আছি, মানে মেইন গেটের দিকে আছি। এই গেট দিয়েই বেশ কিছু সার গাভী গরুগুলোর দাম একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, এরপরে আপনাদেরকে আর একটু কিছু গাভী গরুর দাম দেখি জানাতে পারি কি না। পাশে আরেকটি, আসো যাও, ওই পাশে যাও। হ্যাঁ হ্যাঁ দর্শক, এই পাশে আরেকটি সুন্দর একটি গাভী গরু দেখছি, এই গাভীটির একটু দাম জানাতে চাই ভাই। এটা বাছুর সহ? হ্যাঁ। কেমন 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 দাম হয়েছে? আপনি 3,00,000 দাম হয়েছে। বিক্রি হয়েছে না? হয় না এখনো। কয়দিনের বাছুর? আপনি 5 দিনের বাছুর। দুধ কতটুকু হয়? আপনি 10, 11, 11। আচ্ছা ঠিক আছে। এরপরে পাশে আমরা সুন্দর আরেকটি গরু আছে ভাই, এটা আপনার? হ্যাঁ। কেমন কেমন দাম দর হচ্ছে ভাই এখন ওখানে? না আমরা যদি সামনে থাকো না ভাই, ওই গরুটা দেখাবো। দর্শক, এই গরুটি দেখাচ্ছি সামনে, যে কালো গরুটি, ওটা কি আপনার? হ্যাঁ। বাছুর আছে? বাছুর আছে, বকন আছে। বকন বাছুর? না। কেমন দাম হচ্ছে ওটার এখন? 1,60,000-70,000। দুধ কেমন হচ্ছে ওটার? দুধ 2,16,000। 16,000। আর বাছুর আছে, সেটা কি সার না বকনা? বকনা। আপনি কি আর একটু বেশি মনে করছেন? হ্যাঁ বেশি হবে তো। কয়দিন আগে কিনেছিলেন? এই বিয়ের আগে কিনছেন। রাত্রে থেকে মাসখানেক? হ্যাঁ মাসখানেক। কেমন কেমন কেনা পড়ছিল? কেমন মেলা কেনা? 70 গাভ গরু কেনা, দাম করেছে 65। তো তাহলে কেমনে হবে ভাই? লস হচ্ছে, বাজার কম যে। এই যে বাজার কমে গেল কেন হঠাৎ? কাদা তো বেশি হাটের, দেখেন না অবস্থা, এই জন্য লোকজন আসে পায় না, বেশি পাচ্ছি না হাটের ভিতরে কাদা এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দর্শক, উনি একটি কথা বলেছেন যে রাস্তায় কাদা, যার কারণে গরুগুলো কম বিক্রি হচ্ছে। এরপরে যদি আমরা আরও একটু ভালো গরু দেখাতে চাই, সামনেরটা চাচা, এটা ও চাচা, এটার বাছুর আছে? না আমরা জানাতে পারলাম না। আমরা আর এই গরুটা জানাতে চাই, চাচা কত দাম দর হলো? বাবা 150 বন্ধ কয়। 150-তে দেওয়া যায় না? দেওয়া যাচ্ছে না বাবা। বাছুর কয়দিনের বাছুর? বাছুর 15 দিন। 15? কেমন কেমন দুধ কেমন হয়? দুধ 8 কেজি। দুই বেলা 12 কেজি। কয় দাঁতের গরু এটা? কেবলি 8 দাঁত হচ্ছে নতুন। ঠিক আছে চাচা। এরপরে আপনি কি গরু কিনছেন? আমরা কিনতেছি। আচ্ছা কেমন বাজার দর? কেমন গরু বাজার দর যা দেখতেছি, বাজার বেশি, গরু বাজার বেশি, 2,00,000 পার যাওয়া লাগে ভালো গরু হলে। বিক্রেতারা বলছে যে দাম খুব কম। না না, দাম বাড়তি, দাম বাড়তি, আমরা ক্রেতা দাম বাড়তি,
তারা যে কথা বলছে যে দেখা যাচ্ছে যে যে গরু 1 লাখ 70 দিয়ে গাব অবস্থায় কিনেছে এখন সেই গরু আজকে 1 লাখ 50 60 বলে না 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 বাজে কথা গরুর দাম বেশি গরুর দাম বেশি দোয়া করি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ এরপরে দর্শক আমরা লাস্ট আর একটি সাদা অস্ট্রেলিয়ান জাতের গরু দেখছি এই গরুটি জানাতে চাই ভাই এটা কেমন দাম দর হচ্ছে 50 40 আচ্ছা বাছুর কোনটা এটার বুঝছেন না বাছুর আছে কয় দিনের বাছুর 6 দিনের আছে 9 দিন 9 দিন আচ্ছা এটার আনুমানিক দুধ দুধ কেমন হয় 10 কেজি হবে দুই বেলায় 10 কেজি না না একবারে 10 কেজি হবে আর ইয়ে আপনার কি বলে যে বাছুরটাকে সার না বক না সারা সার সার আরে বাছুর আরে বাছুর স্থানীয় ভাবে আরে বাছুর বলা হয় তো দর্শক যাই হোক আজকে আর ভিডিওটি বেশি লম্বা করব না আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই বিখ্যাত ধাপের হাট আমরা এই ঐতিহাসিক ধাপের হাট থেকে আপনাদেরকে আজকে গাভী গরুর বাছুর সহ গাভী গরুর দাম একটু জানানোর চেষ্টা করলাম বিভিন্ন জাতের আমরা আর ভিডিওটি মোটেও লম্বা করছি না আমরা এখানেই শেষ করতে চাই এই ধাপের হাট থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরাও সুস্থ থাকি দর্শক এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ